शिवदेव नमः रूपं देहि जयं देहि यशो देहि विशो देहि वन्ये कामि युगे देवि सर्व शोभाक्वदायिनि रूपं देहि जयं देहि यशो देहि विशो देहि अचिंत रूप चरिते सर्व। हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल मौसुमीज लाइफ। आशा करछि तोमरा सबाई खूब खूब भालो आछो, आमरा बेश भालो आछि। तो देखो आज के निये चले एसेछि आमी आमार गृहप्रवेशेर पार्ट टू। तो पार्ट टू ए तोमरा देखते पाच्छो एखाने आमार शोशुरमशाई यज्ञेर जन्य समस्त माने यज्ञ कुंडटा रेडी करे निच्छे। আর ওনারা রীতিমতো পুজোতে ব্যস্ত আছেন, আমার মামা শ্বশুর মশাইও ওনাদেরকে সাহায্য করে দিচ্ছেন। তো এখন মোটামুটি যজ্ঞের আয়োজনটাই চলছে। আর এখানে দেখো দুজনে এত দস্যিগিরি করেছে, মানে সেদিন রীতি মতো ঠিক যেমন দেখছো এরকম করে বেরিয়েছে দুজনে, মানে এতটুকু স্থিরতা দেয়নি। ও দৌড়াচ্ছে দাদার পেছনে পেছনে, ভাইও দৌড়াচ্ছে, শুধু এই করেছে দুজনে। তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না, একটা আমার ছেলে আর একটা আমার জায়ের ছেলে। আর দেখো এখানেও আরেকটা নিয়ম ছিল, সেটা হচ্ছে গৃহারম্ভের সময় আমাদের ইট পুঁতে পুজোটা শুরু করা হয়েছিল। তো তার জন্য এখানে আবারও ইট পুঁতে গৃহের মানে ওই ওই কাজটাকে সম্পন্ন করা হচ্ছে। এটা হলো ওই ইট পোতার পর আরও একটা নিয়ম, সেটা হচ্ছে এই সুতো বাঁধা। তো আমার হাজবেন্ডকে সুতো বাঁধতে হবে, দেড় প্যাঁচের মতো একটা সুতো হবে, সেটাকে নিয়ে দেড় প্যাঁচ যেই হয়ে যাবে সেটাকে নিয়ে একদম ঠাকুর ঘরে নিয়ে চলে যেতে হবে সুতোটা সমেত। তো এটা সেই নিয়মটাই হচ্ছে। দেখছো বন্ধুরা, দেখো আমাদের দুটো চাষি ভাই, দেখি চাষি ভাই কি করছে, যে খোড়ো খোড়ো দেখি চাষি ভাইরা মাটি খুঁড়ছে। কি কি লাগাবে তোমরা, কি চাষ করবে? জবা ফুলের গাছ চাষ করবে। ঠিক আছে চলো আস্তে আস্তে আস্তে। আর এখানে যজ্ঞকুণ্ডে বাবা বালি যতটা বালি প্রয়োজন ততটা বালি দিয়ে দিল, এবার সমস্তটা তৈরি করে দেবে। আর দেখো যতগুলো ভিডিও দেখছো ততগুলো একটা ভিডিও আমি করতে পারিনি, এই যে হাজবেন্ড সো হাজবেন্ড সমস্ত ভিডিওটা করেছে, ওই জন্য আমি আমাকে আর দেখাতে পারিনি। আর দেখো পুজো চলতে চলতে এখানে যেহেতু যজ্ঞ শুরু হবে, সেহেতু দাদা দাদা মানে আমার ভাসুর, তো দাদা এখানে এসে বসলো। এবার আস্তে আস্তে সবাই আমরা বসবো একটু পরে, হয়তো আমাদের ভিডিও নিয়েছে নাকি আমি জানি না। তো সবাই এখানেই বসেছিলাম আমরা একসাথে। দেখো যজ্ঞ শেষ হয়ে গেল, এটা যজ্ঞর শেষের মুখের ভিডিও। তো যজ্ঞ শেষ হয়ে গেল, আর একটু এই কর্নার দিকে দেখলে আমার শ্বশুর মশাই যেখানে বসে আছে ওইদিকে তাকালে দেখতে পাবে সমস্ত ভোগগুলো এনে রাখা হয়েছিল। তো সেই ভোগগুলোর আলাদা করে আমি ভিডিও করতে পারিনি, বা হাজবেন্ডকেও বলতে ভুলে গেছিলাম। তো এই ভোগগুলোর দেখো ঠিক করে দেখলে হাঁড়ি টাড়ি দেখতে পাবে, ভোগগুলো দেওয়া হয়ে গেছিলো, ঠাকুরকে নিবেদন করা হয়ে গেছিলো, আর যজ্ঞটাও শেষের মুখে আমরা এই সময় সবাই প্রণাম করতে এলাম। তো এই ছিল পার্ট টু এর সমস্ত ভিডিওটা। আর খাবার নাওয়া টাওয়ানো এসব কিছুই দেখাতে পারিনি, কারণ প্রচুর ব্যস্ত হয়ে গেছিলাম। আর দেখো সবাই দৌড়াদৌড়ি ছেলেগুলো শুরু করে দিয়েছে।
লোক খাওয়ানো যদি কথা তোমরা কেউ কিছু জিজ্ঞেস করো তাহলে বলে দিয়ে আমি শুধুমাত্র পুজো করিয়ে পাঁচটা ব্রাহ্মণকে খাইয়ে দিয়েছিলাম, এর থেকে বেশি বড়সড় ভোগ করতে পারিনি, কারণ পারমিশনও পাইনি আর আমাদের প্রচুর প্রচুর রিলেটিভ, তো একজনকে বললে হবে না, সবাইকে বলতে হবে, আর সবাইকে বলতে গেলে প্রচুর লোক বেড়ে যাচ্ছিল, আর একটু মানে আর্থিক প্রবলেমও ছিল এই মুহূর্তে, তার জন্য আরও বিশেষ করেই খাওয়াতে পারলাম না। যখন সব কিছু ঠিক হবে, খাওয়ানোর ইচ্ছে আছে, যদি পারি পরে খাইয়ে দেবো। তো যাক, পাঁচটা ব্রাহ্মণ ভোজন করিয়ে দিয়েছি আমরা ওই গৃহপ্রবেশের পর, আদার্স কিচ্ছু করতে পারিনি। তো চলো, এই ছিল পার্ট টু এর ভিডিও, আমি ভিডিওটা আজকে করছি এখানে এন্ড। তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমার গৃহপ্রবেশের ভিডিও তোমাদের কেমন লাগলো। তো চলো আজকের মতো আসি, টাটা।